হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় কম্পিউটারের প্রপার্টি দেখার বিকজ হচ্ছে আমরা কোনো কিছু কম্পিউটারে ডাউনলোড বা ইনস্টল দিলে সেটা আমাদের কম্পিউটারের সাথে যাবে কি না আমাদের কম্পিউটারের প্রপার্টি কতটুকু আছে বা কতটুকু লাগবে সেটা অনেক সময় জানার প্রয়োজন পড়ে তো সেটা কীভাবে জানবেন বা কীভাবে দেখবেন সেই সেটা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ওকে বন্ধুরা তো এর জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনার কম্পিউটারে যে ডিসপিসি আছে এখানে ক্লিক করতে হবে এটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে প্রপার্টিস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার সে কম্পিউটারের প্রপার্টি পুরো ডিটেলসটা চলে আসবে তো বন্ধুরা আপনি যদি এভাবে করতে না চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে পিসিতে ক্লিক করার পর আপনি পিসিতে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রপার্টিস এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু এটি আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা এই দুইভাবে কিন্তু আপনারা এই অপশানটি এভাবে আনতে পারেন তো আপনি যদি এভাবে আনা চান তাহলে আরও একটি অপশান আসছে সেটি হচ্ছে আপনি চলে যাবেন স্টার্ট মেনুতে স্টার্ট মিনিটে যাওয়ার পর উপরে দেখছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম ডিসপ্লে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে তো এর মধ্যে থেকে নিঃসে অ্যাবাউট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রপার্টিস ডিটেলসটা এটা চলে আসবে কিন্তু আই থিঙ্ক ভিডিওটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে এ আর টেক টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করুন